রাসূলুল্লাহ ফরমান, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমার উম্মতর মধ্যে এক দল বুঝা গেল কয় দল হইব, আমার উম্মতর মধ্যে এক দল মানুষ কিয়ামত পর্যন্ত সৎপথের প্রতীক্ষা, মানসুরিনা আলাল হক, হক যেটা আছে ওটারে ওটারে সাহায্য হলো, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, এরার মখালিফ উল্টা যতটা করো যত ষড়যন্ত্র করো এরার এরারে আঠাইতে বার্তায় না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এহাতকে কিতা হইব কিয়ামতে, এহাতকে কিতা হইব কিয়ামত পর্যন্ত। তাই আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস হল, এখনো আমি বাদে আলিমহল আছেন সনদালা আগুরের কাছ থেকে আমরা ওয়াজ নসিহত শুনতাম, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামের সামনে মদিনার মসজিদে ফরমাইন, আল্লাহু মারহাম খুলাফাই, আয় আল্লাহ আমার খলিফা হলরে তুমি দয়া করো, মায়া করো, রহম করো, করুণা করো। সাহাবাই কেরাম হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেন, খুলনা ইয়া রসুল আল্লাহ মান খুলাফা ও ইয়া রসুল আল্লাহ, আপনার খলিফা কার, ই খলিফা দিয়া কে আমরা, এদিকে আল্লাহ রসুলে ফরমাই আল খিলাফত মিন বাদি সালাসুনা সনত সনতান সুম্মা তাকুনু মালিকা, খিলাফত এই জমিন 30 বছর চলব এরপরে বাসাই আরম্ভ হই, এটা সাহাবাই কেরাম হলে জানেন। আর আইজ আল্লাহ রসুলে দোয়া করেন, আল্লাহু মারহাম খুলাফা, আল্লাহ আপনি আমার খলিফা হলেন মায়া করো, সাহাবাই কেরাম হলে জানতে চাইন আপনার খলিফা কারা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন ইয়াতি মিন বাদি, ইয়াতুনা মিন বাদি, আইবা এরা আমার বাদে, আমার পরে, আমার জমানত নয় আমার পরে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জমিন থেকে যাওয়ার পর পর থেকে এখন পর্যন্ত চলেননি না চলেন না, আইবা পরে, ইয়ারাউনা আহাদিসি, আমার হাদিস হল আমার উন্নতর সামনে বয়ান করো, ওয়ায়ুআল্লিমুহান নাস, এবং মানুষে শিক্ষা দিবা, এই খাম খারা করবা, এরা হইলে আমার খলিফা। তাই আমি বাদে হকানি আলিম হল যারা আছেন এরার দিকে আমরা লক্ষ্য রাখতে হবে, তারা ফলো করে আমরা চলতে হইব। ইবনে হজর আসকলানি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, আনুন তাই না কিতাব লিখছেন তাম্বিহুল গাফিলিন খানো, লাউলাল উলামা লাসারান নাস কুল্লুহুম কালবাহাইন, যদি আল্লাহর নবীর উম্মত হলর মধ্যে আলিম হল ইটা না তাহলে আমরা ফসুতে পরিণত হইব। আজকের যে তারিখ সফর মাস, আরবি যে বছর যেটা আছে মাস যেটা আছে এটার দুই নম্বর মাস সফর, আজকের তারিখে তাই জমিন থেকে বিদায় নিয়েছিলাম, এর কারণে এখানে বছরে একবার ইসওয়ালে সোহাবের মাহফিল হয়, এই মাহফিল আপনারা সারায় তসিবান ছিলেন সকাল থেকে লইয়া এশার নমাজের আগ পর্যন্ত বয়ান হয়েছে আপনারা শুনছেন, পীর সাহেব অলি ওইতে হইলে দেখো একটা সরাইট আছে, একটা সরাইট হওয়ার শর্ত ছাড়া আন্দাজি পীর সাহেব হওয়া যায় না, তোর মধ্যে একটা শর্ত হইল যায় আল্লাহর অলি গাছটা কিয়া গোটা ফরিয়া অলি হইল না, অলি হইতে হইলে টাইম থেকে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তান সিলসিলা তাক্ত সাজারা তাক্ত তানে ইজাজত খাই দিছে সাজারা লইয়া তাহলে অনি লাইন ই বাড়ির যে সাহ আসলা আমি বেশ আইছি, পরবর্তী জমিন থেকে যাওয়ার পরে আমি আর কিছু তত রয়েছি, তান পীর মুর্শিদ তান কাছে বয়স হয়েছেন আবার ইজাজত দিছে, বয়স হওয়ার বাদে যে নিয়ম যেটা আছে সবক যেটা আছে ওটা চালাই বা চালানির পরে যে পীর সাহেব যাই না শুন অলি যাই না শুন তাই ইজাজত দিন সারারে দিন না, শ্রী সাহেব রহমতুল্লাহ আলী হিরে ইজাজত দিছেন টেডি টিকরি সাহেব রহমতুল্লাহ আলী মুবাশির আলী সাহেব রহমতুল্লাহ আলী তান পীর সাহেব হইলা বুন্দাশিলি সাহেব রহমতুল্লাহ আলী শাহ ইয়াকুব বদরফুরি রহমতুল্লাহ আলী তান ফিরসা বইলা হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলহী তান ফিরসা বইলা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলহী
কেরামত আলী জনকুরি রহমতুল্লাহ আলহির পীর জাইজালত পাইছেন জান খাস থাকি, তার নাম হইল সৈয়দ আহমদ শহীদ বেরালী রহমতুল্লাহ আলী। বিধাবাড়ি সাহেব রহমতুল্লাহ আলহি, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলহি, বিস্কুরি সাহেব রহমতুল্লাহ আলহিও সারা ও বিয়াহান হয়ে গেল। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলহির পীর মসিদ আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলহি, হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলহি, কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলহি, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলহি। মীরাবাড়ি সাহর সিলসিলা কিলা সাজারা কিলা তান ফির সাহ হইলা আব্দুল হাই সিদ্দিকি ফুরফুরবি রহমতুল্লাহ আলহি, তান ফির সাহ হইলা আবু বকর সিদ্দিকি ফুরফুরবি রহমতুল্লাহ আলহি, তান ফির সাহ হইলা সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলহি, তান ফিরসা বইলা নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলহি, আর তান ফিরসা বইলা সিলসিলাত সাজারাত খেয়ে আছেন সৈয়দ আহমদ বেরালভী রহমতুল্লাহ আলহি আছে। তাই এম সম্পর্কে কেউ কোনো মাত কথা করতে একটু পুষ্করি মাতাল। বিস্কুরি সাহ রহমতুল্লাহ আলহি, তান ফিরসা বইলা আব্দুল হাই সিদ্দিকি ফুরফুরবি রহমতুল্লাহ আলহি, তান ফিরসা বইলা মৌলানা মসুদ বিস্কুটি রহমতুল্লাহ আলহি, শাহ আবদুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলহি, গুলাম সলমানি রহমতুল্লাহ আলহি, সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলহি, নূর মোহাম্মদ নিজাম। তাই ইবাড়ির সাহ, মীরাবাড়ির সাহ, ফুলতলি সাহ, বিস্কুটি সাহ, টেরিটিগ্রি সাহ, সব বদরপুরি সাহ সারা সিলসিলাতে এখানো হিসেন দিনে না এখানো মিলে গেছে। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলহি ইজাজত খাদ্দাকে পাইছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলহি তাইন পাইছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলহি তাইন পাইছেন, আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলহি তাইন পাইছেন, সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদী রহমতুল্লাহ আলহি তাইন পাইছেন, সৈয়দ আদম বান্নুরী রহমতুল্লাহ আলহি তাইন পাইছেন, আহমদ ফারুক সরহিন্দি হযরত মুজদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা তানে ইজাজত খেয়ে দিলা হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলহি দিছে। হজরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলহির ইজাজত তান ফির সাহ হয়ে আসলা খাজা আমখাঙ্গি রহমতুল্লাহ আলহি, মৌলানা জাহিদ রহমতুল্লাহ আলহি, তান ফির সাহ হইলা দরবেশ মাহমুদ রহমতুল্লাহ আলহি, আর তান ফির সাহ হইলা মৌলানা খাজা আমখাঙ্গি রহমতুল্লাহ আলহি। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলহি একেবারে গড় যাইতে যাইতে হই পর্যন্ত যাইব হজরত মাহমুদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম পর্যন্ত। উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলহি, দরবেশ মাহমুদ রহমতুল্লাহ আলহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলহি, সৈয়দ আনার কেলাল রহমতুল্লাহ আলহি, বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলহি, মাহমুদ ফাগনবী রহমতুল্লাহ আলহি, আরিফে রেহবরি রহমতুল্লাহ আলহি, আব্দুল খালিক রিজওয়ানি রহমতুল্লাহ আলহি, আলী রামিচনী রহমতুল্লাহ আলহি, আবু আলী ফারমদি রহমতুল্লাহ আলহি, শেখ আলী ডাকাকি রহমতুল্লাহ আলহি, সৈয়দ আনার কেলাল রহমতুল্লাহ আলহি, আবু বকর শিবলি রহমতুল্লাহ আলহি, জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলহি, আবুল হাসান সিদ্দি সাকাতি রহমতুল্লাহ আলহি, মারুফ কারকি রহমতুল্লাহ আলহি, জাইন জন্ম নেওয়ার হরি যে সিলসিলার যেটা তাছেন মারুফ কারকি রহমতুল্লাহ আলহি, জন্ম নেওয়া যখন পৃথিবী চাইছেন তাহলে গুসল দেবাই লইছে তহনিক করাই লইছে, এর ভরে মায়ের কুলো রয়েছেন দুগ্ধ পান করাইতে খাই খাই না, সারাদিন রাইত কেসে খাইছেন না, পরের দিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ৩৯ দিন পর্যন্ত মারুফ কারকি রহমতুল্লাহ আলহি মার দুগ্ধ পান করছেন না, ৪৭ দিন ফুরছে, ৪৭ দিন ভরে মায়ের গোসল করছেন স্নান করছেন আইসেন আওয়ার করে কুলো লইছেন, এখন মারুফ কারকি রহমতুল্লাহ আলহি মার দুগ্ধ টুকায় ৪৭ দিন খাইলেন, আজ মার দুধ টুকান খাইতা মায় খাওয়াইছেন কেন খাইলা না, তা জানা গেছে তা ইশারা তা নইল হে মা তুমি অপবিত্র আসলে তোমার দুগ্ধ আমি পান করছি, ও সিলসিলাত আপনার আছো ও তরিকাত আপনার আছো। মারুফ কারকি রহমতুল্লাহ আলহি ইজাজত দিয়া গেছিল আবুল হাসান সিরবি সাকাতি রহমতুল্লাহ আলহি, আইজ বিশ্বর জমিন সে সিলসিলাটা চলতে আসছে। মারুফ কারকি রহমতুল্লাহ আলহির ইজাজত খেয়ে দিলা আলী রেজা রহমতুল্লাহ আলহি, আলী রেজা রহমতুল্লাহ আলহির ইজাজত খাই দিয়েছেন মুসা কাজিম রহমতুল্লাহ আলহি, মুসা কাজিম রহমতুল্লাহ আলহির ইজাজত দিয়েছেন জাফর সাদিক রহমতুল্লাহ আলহি, জাফর সাদিক রহমতুল্লাহ আলহির পিসা বইলা
কাসিম ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলহি, কাসিম ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলহিরে ইজাজত দিছেন হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ইজাজত পাইছেন সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিয়েছেন। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি থেকে দুইটা সিলসিলা জমিনে চলে, একটার নাম হইল কাদিরিয়া, কাদিরিয়া তরিকা, আর আরেকটা তরিকা হইল নকশবন্দিয়া মজদ্দদিয়া তরিকা, যেটা আর চিস্তিয়া তরিকার ইজাজত পাইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই এই তরিকা তো আপনারা আছে, এই তরিকা আল্লাহ আহকামুল হাকিমিনে আজ আল্লাহর রসুল জমিন থেকিয়া সমাদরে বিদায় লইছেন এগারো হিজড়ি, আর এখন চলের ১৪৪৬ হিজড়ি। ইজাজতটা এখনও চলেনি না? চলেন না, তিনটা ইজাজত দিয়া গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হইল ওয়ালায়তির, দুই নম্বর হইল কোরআন শরীফ, আরিসা বহল যেগুলো তান্তানোর সনদ যখন লইয়া উফরেদি যাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লইবা, আর এর হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হদিসর সনদ জানা লইবা, এই হদিসর সনদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়া গেছিলা, আজ পর্যন্ত এই জমিন আল্লাহ নবীর হাদিস সকল পড়া হোক। এই চিহ্নটা যতদিন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন থেকে যখন বিদায় লইতে আগে কইছেন আমি তোমাতানোর কাছে দুইটা জিনিস রাখিয়া যাইয়া তারাক তৌফিকুম, আমরা এই দুইটা একটা না, মাত্র দুইটা, একশোটা না, হাত আমরা কখান দুকা, যদি হল এগু বড় একাতে দত হরবানি দোয়া তর দরহা কিনারাত আছে। তাই দুইটা জিনিস দেওয়া গেছে আমরা আঁকড়াইয়ে ধরতাম, তামাস সাকুবি হাও হাদু আলাই হাবিন নামাজি, এক কিতাবুল্লাহ আল্লাহর কালাম কোরআন শরীফ, আর দুই হইল আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস। এও সিলসিলাটাই সনদ এখনো জমিনও আছে, আর কিয়ামত পর্যন্ত তার তো আল্লাহর রাস্তা। রাসূলুল্লাহ ফরমাইন লা তাযালু তায়িবাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আমার উম্মতর মধ্যে এক দল বুঝা গেল কয় দল হইল, আমার উম্মতর মধ্যে এক দল মানুষ কিয়ামত পর্যন্ত সৎপথের ভতিকতা, মানসুরিনা আলাল হক, হক যেটা আছে ওটারে ওটারে সাহায্য হলো, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, এরার মখালিফ উল্টা যতটা করো যত ষড়যন্ত্র করো এরার এরারে আঠাইতে বার্তায় না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এহাতকে কিতা হইব কিয়ামতে, এহাতকে কিতা হইব কিয়ামত পর্যন্ত। তাই আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস হল, এখনো আমি বাদে আলী মহল আছেন সনদালা আগ্রহের কাছ থেকে আমরা ওয়াজ নসিহত শুনতাম, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামের সামনে মদিনার মসজিদে ফরমাইন আল্লাহু মারহাম খুলাফাই, আয় আল্লাহ আমার খলিফা হলরে তুমি দয়া করো, মায়া করো, রহম করো, করুণা করো। সাহাবাই কেরাম হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেন, খুলনা ইয়া রসুল আল্লাহ মান খুলাফা ও ইয়া রসুল আল্লাহ আপনার খলিফা কার, ই খলিফা দিয়া কিয়া মুরা, এদিকে আল্লাহ রসুলে ফরমায় আল খিলাফত মিন বাদি সালাসুনা সনত সনতান সুম্মা তাকুনু মালিকা, খিলাফত এই জমিন ৩০ বছর চলব, এরপরে বাসাই আরম্ভ হই, এটা সাহাবাই কেরাম হলে জানেন। আর আইজ আল্লাহ রসুলে দোয়া করেন আল্লাহু মারহাম খুলাফা, ই আল্লাহ আপনি আমার খলিফা হলরে মায়া করো, সাহাবাই কেরাম হলে জানতে চাইন আপনার খলিফা কারা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন ইয়াতি মিন বাদি ইয়াতুনা মিন বাদি, আইবা এরা আমার বাদে, আমার পরে, আমার জমানত নয় আমার পরে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জমিন থেকে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত চলেননি না? চলেন না, আইবা পরে, ইয়ারাউনা আহাদিসি আমার হদিস হল আমার উন্নতর সামনে বয়ান করো, ওয়ায়ুআল্লিমুহান নাস এবং মানুষে শিক্ষা দিবা, এই খাম খারা করবা, এরা হইলে আমার খলিফা। তাই আমি বাদে হকানি আলী মহল যারা আছেন এরার দিকে আমরা লক্ষ্য রাখতে তারা ফলো করে আমরা চলতে হইব। ইবনে হজর আসকলানি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন আনুন, তাই না কিতাব লেখেন তম্বিহুল গাফিলিন, ওখানো
লাউলাল উলামা লাসারান নাস কুল্লুহুম কালবাহাইম, যদি আল্লাহর নবীর উম্মত হলোর মধ্যে আলিম হলইতা না তাহলে আমরা পশুতে পরিণত হইতাম, নমাজ কিলা করতাম, রোজা কিলা রাখতাম, অজু কিলা করতাম, গুসল কিলা করতাম, ফসরাব কিলা করতাম, লেট্রিন কিলা করতাম, তা ছাড়া আমরা রেখে শিখেছি, আলিম হলে আমরা শিখেছি, নমাজ শিখেছি, রোজা শিখেছি, রোজা নিয়ে শিখেছি, কিলা ধরতাম, কিতা করতাম, ই সারা সারা শিখেছি আলিম হলে। তাই আলিম হল যদি হইতা না তাহলে সারা মানুষ পৃথিবীর কিত হইল না, ফসুতে পরিণত হইল। আল্লাহ কামুল হাকিমিনে আমার এবং আপনারা তৌফিক দান কর্তা, যাতে আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে যে রাস্তা যে পথ দিয়া গেছেন, এই পথে আমরা চলিয়া জমিন থেকে বিদায় নিতাম, এ দোয়া করে গেছেন আলিম হল। এবার সাহেব আজকে ইসওয়ালে সাহেবের মহফিল বস্ত্র একবার মাঝে আনান স্বামীর মকদ্দিমা বার করলে ভাইবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উহুদের যুদ্ধ তসিবে নিছিলা, সত্তরজন সাহাবাই কেরাম হল শহীদ হিসেবে, গুসল না শহীদ যারা ওইবার তারা গুসল না, রক্ত লাগাই রইত কেয়ামতর দিন উঠিতা রক্ত ভরত দেখতা শহীদ। এটা হুনার বাদে আমার একটু চিন্তা আইসে, রক্ত দেখলে আমার মাথা একটু কিতা করে না, বাদে ভাইলাম আল্লাহ নবীর হাদিস, যারা যে শরীর থেকে রক্ত বাড়ইব, এই রক্ত মিশকে আম্বর থাকে খুশবু আরো বেশি হইব, যারা কিতা হইছে শহীদ হইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আমরা এই জমিন ও আলিম হলরে ফলো করিয়া চলতাম, সুহাদা বদের যুদ্ধত রওনা দিছিলা 1000 লইয়া, ফত যাবার পরে 300 ফিরিয়াইছে, ইলা বলা মান মান মিলবেন আপনারা লইয়া সুলেমান সাহরে লইয়া চলো কিতা কিতা মাতো আগুয়া ফত কে হবি আমি ফিরি যাই দুইজন, কেন অবস্থা কিছুই তো পরে থেকে কয়জন ফিরার বাদে তো সাহস যেটা আসলে এটা সম্ভব না, 300 হত থেকে ফিরে আসছেন নবীর লোক থাকি, ইবন মুসলমান নেই, ইবন মুখে মুসলমান মুনাফিক, রাইসুল মুনাফিক উবাই ইবনে সালুল, হে তার 300 লইয়া আসছে, গেলা 700 লইয়া, শহীদ হইলা 70 জন, রইলা কজন 630 জন, সব লাশ এক জায়গায় জমা করা হয়েছে, করা হওয়ার পরে ভাবা যায় 69 গনিয়া পাওয়া যায়, জীবিত আছেন 100 জন 630 জন, আরো 70 না হইলে 700 ফুরবন, ইন মিলা মিলে 69 জন, একজন হানো গেলা এক লাশ, কারণ লাশ তো হেরা যারা মারছে তারা লাশ নিচে নি বুঝা না কিত হইল। কত সময় পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত সাহাবাই কেরাম হাজির হইয়া জানেন, ইয়া রসুল আল্লাহ যান লাশ পাইছিলাম না, তার নাম হইল হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লাশ পাওয়া গেছে কিন্তু ব্যতিক্রম হয়ে গেছে বলে, কিতা ব্যতিক্রম, লাশ পাইছে বলে যে শহীদ হল সামনে আনিয়া ইকানো রাখা হয়েছে যে হানো শহীদ হল, কিন্তু দেখা যায় তার দাড়িতে কি আর চুল থাকি শরীর থেকে পানি বইয়া যায়, গুসল না এনে গুসল খেনে দেব হইল, গুসলে ফরমাইছি নি বলা মুল্লাহ পায়তে কইব রসুল্লাহ জানিন না জানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন হামজালার বিবি খানো যে বেটি বিয়া করছিলেন খানো, আল্লাহ আনার বাদে জানাইলা হে হামজালার স্ত্রী, হে হামজালার আহলিয়া, হে হামজালার জজা, তোমার স্বামীর হালত আমার কাছে বয়ান কর, নবী থেকে ঢুকাইয়া পড়া দিব না, হ্যাঁ উহুদর যুদ্ধ থেকে আইছে সময়, খয়বরের যুদ্ধ থেকে আইছে সময়, এক বেটিয়ে রসুল্লাহ দিছে দাওয়াত, দাওয়াত রাখতেন না রসুল্লাহ ফরমান আল্লাম ইয়াজিবি দাওয়াতা ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দাওয়াত দেওয়ার বাদে দাওয়াত রাখে না, এগিয়ে আল্লাহ নবীর উল্টা করছে, রাখছেন দাওয়াত ইগিয়ে করছে কিতা বহরি যেগুলো জব করছে উঠতিছে জোর, আল্লাহ নবী মুখ দিয়ে হচ্ছে বুঝে নিয়েছে, চা বাইকের আমরা কইছেন খাইও না, খাওয়ার বাদে রসুল্লাহ বেটিরে আনলা, আনার বাদে কইলা কিতা খাওছেন বলে, আর রসুল্লাহর ইলা আছে তোমার আমার বাবাকে কইলে রসুল্লাহ কই দিতা অমুক তোমার বাবা, এখন জানা আসলো আপনার কাছে লুকাইয়া লাভ নাই, আপনি খার বাবাকে জিকাইলেও কইলে আমি ই বহরি জ্বর ঘুরে গিয়ে দিছি, হ্যানে মারবা লাগিন কিতা করছো তুই সালাম দিবা লাগিন, হেনে কোন জিনিসে তোরে আমাদা হল নজর ঘুরাইলে, আপনি যদি আখিরি জবানার নবী হইতে হইলে আপনার কোনো ক্ষতি করতো না, পরীক্ষা কিতা দিয়ে করছে জ্বর দিয়া,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার বিবিরে যখন জিজ্ঞেস করলা করার বাদে হানজালার যে বেটি বিয়া হসলে এই বেটিয়া কইলা ইয়া রাসূল আল্লাহ হানজালা আমার গর তার উপরে অবশ্য কর্তব্য স্নান করা গোসল করা। হঠাৎ ডাক করছে আও আও হইতে সময় গড় থাকি বারুইয়া লাফ দিয়া দিচ্ছেন দৌড় আমি ডাকছি, হে হানজালা হে স্বামী শুনি যাও কি হচ্ছে, তুমি গোসল করছো না গোসল করিয়া যাও। হানজালার বিবির ডাক হানজালায় শুনছেন না করে দি ফিরা যায় না, আল্লাহর নবীর ডাক দিলে শুনে দমলা যায় না, আল্লাহর নবীর ডাক শুনিয়া আমার স্বামী বারুই হয়েছেন গোসল করছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে সাহাবী হল জানি রাখো আমার হানজালায় আমার ডাক শুনিয়া ফট গোসল লইয়া বাহির হইয়াছিলা, এর কারণে ফরিষ্ঠ হলে হজরতে হানজালারে গোসল দিয়া নিয়া দিলা, এর কারণে আইজ তান ছেলে ছেলে থেকে বোখারি শরীফর যে হদিস বা হদিস আনা হয়েছে, রাউি হল হয়জন থেকে এন থেকে হেন এন থেকে হেন রাউিয়ে হদিস একজন নাম হইল আব্দুর রহমান ইবনে হানজালা কাসিলুল মালাইকা লেখা, আল্লাহ নবীর ডাক শুনিয়া সপ্তাহ ত্যাগ করিয়া গোসল ফর ত্যাগ করিয়া বাড়িয়া নবীর ডাকর জবাব দিলেছিলা, হজরতে হানজালা রাজি আল্লাহ তাআলা আনহুরে ফরিষ্ঠ হলে গোসল দেয়া নিয়া দিলা, আর ঘরের দিছেন নি গোসল আর ঘরের দিছেন না। তো হুদো যারা শহীদ হয়েছিল সত্য হয়েছিল আল্লাহ রসুলি গোসল দেবাইছেন না, যে কাপড় আসল কাপড় দিয়া ব্যতিক্রম হইল মাসাব্বিন আমায় রাজি আল্লাহ আনহু এক কাপড় পত্র মাথা গড়িলে ফাও বাড়ি যায় হাফড়, ফাও গড়িলে মাথা বাড়ি যায়, দ্বিতীয় কোনো হাফড় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে আমার মাসাব্বিন অমাইল মাথা গড়িল ফাপ ইজকির গাছ যেটা আছে সন জাতীয় বস্তু আছে ওটা ফাপ দেও জনজা করলাম, প্রতি বছর একবার আল্লাহ রসুল নদীটা আইজ আপনারা সারা জমিয়া দিয়ে আরো করছেন তা পারেন না ভারেন অত তো চাইলাম না, আল্লাহ রসুল বস্ত্র একবার গেলা দিয়ে তো আর আমরা আমরা দেখতে কোনো বাধা উদ্দেশ্য নেই না, ছয় বছর গেলা গিয়া যে আর তো সাত বছর কিংবা তো আট নম্বর বছরও জানাজাও পড়িছিল আল্লাহ রসুল জানাজাও পড়িছ, কারণ শহীদ হলর লাশ মাটিয়ে খায় না, শহীদ হলর লাশ মাটিয়ে খায় না। হজরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিস, তার মার হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত দখন করার বাদে আইয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ ইন্তেকাল করছে, যদি বেমার পড়িয়া কয়দিন গড় রইতা তো হয়তো আল্লাহ ওয়াস্তে আল্লাহর রাস্তা কোনো জিনিস সদকা হইয়া গেল অনেক ই সময়ে পাইছেন না, আমি যদি আমার মার ফক্কটা কি সদকা করি দেইতে আমার মায়ে পাইবা নি, আজ যে আপনারা সিন্নে পত্র আপনারা খাইয়া যাইবা সিন্নে খাইছেন আরও খাইবা দাওয়াত খাইছেন ইটা আমার মায়ে পাইবানি, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে আল্লাহর নবীর কাছে জানতে চাইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারকে যে বাহির হইছে নাম ফাইবা ফাইবা, তাই আমরা যে সিন্ন করবা পড়াশোনা হইব এটার সব সেই সাহেব রহমতুল্লাহ আলাইহি হইবেন না ফাইতে না ফাইবা আমরা লাভ হইব, তো যা ইটারে আমরা বলতাম না বৎসর যে সিন্নে যেটা করেন ইটা ইন্তেকালের পর থেকে আরম্ভ হয়েছে আমি তো আইতাম পারি না, আমার আপনার দোয়ায় আমি তো উঠে হয়েছে আমি এখন উঠার নাই, আল্লাহ কামুল হাকিমিনে আমরা প্রতি বৎসর এই খাম ইখান করবার তৌফিক দান করবার সারা হোক আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه على النبي والسلام على الرسول الشفيع المرتضي ومحمد عربي الصلاة على النبي والسلام على الرسول الشفيع المرتضي ومحمد عربي خير من وتيسر المشفع في الورى من به حلت عرى كل عبد مذنب الصلاة على النبي
ওয়াসসালামু আলার রাসূল আশফিউল আওতাহি ওয়া মুহাম্মাদ আরবি আনা মাফতুনুম বিহি তামিউন ফি কুরবিহি রাব্বি আজিল্লি বিহি লাআল্লা ইয়াসফু মাশরাবি আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশফিউল আওতাহি কাম শাফা মিন আসকুমি কাম জালা মিন আনউমি কাম লাহু মিন আনউমি লিল তাফিনি ওয়াল গাবি আসসালাতু আলান নবী আলার রাসূল আশফিউল আওতাহি নিমাজাকাল মুস্তফা জুল মারওয়াত ওয়াল ওয়াফা ফাদল আহমদ মা খাফা সারকাহাল মগরিবি আসসালাতু আলা নবী ওয়াসসালামু আলা রাসূল আশফিউল আওতাহি হুব্বুহু ইয়াজলুস সুদুরা ওয়া ইয়াদুল্লু আলা আল হুদা ওয়া লাহু রূহি ফিদা লিল তাফিনি ওয়াল গাবি আসসালাতু আলা নবী ওয়াসসালামু আলা রাসূল আবু তাহির আল হাসান সুম আল হুসাইন লিন নবী কুরাতুল আইন নূরুহুম কা শামআতাইন জাদ্দুহুম সাল্লু আলাইহি আসসালাতু আলা নবী ওয়াসসালামু আলা রাসূল ওয়া